হ্যাপি সানডে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা একটু বেরোচ্ছি, এখন বাজে 11টা, একটু দরকার আছে, বেগুড়ের দিকে যাব। তো ওখান থেকে ফেরার সময় একটু মাংস নিয়ে ফিরবো, একদমই বেশি মাংস আনা যাবে না, কারণ মাছে অলরেডি আমার ফ্রিজ ভর্তি হয়ে রয়েছে। তো মাংসটা আনবো যাতে আজকেরটা আজকেই হয়ে যায় আর কি, সেরকমই আনবো। 300 একটুখানি কাছে, আর একটু 300-300 মতো নিয়ে আসলেই হয়ে যাবে, তো ওইটুকুই আনবো। তারপরে এসে রান্না করবো আজকে, পাতলা করে মাছের ঝোল করবো। আজকে প্ল্যানটা পুরোপুরি অন্যরকম ছিল, আজকে সর্ষে বাটা দিয়ে আমাদের ভেটকি মাছ, কলাপাতা এসব খাওয়ার কথা ছিল, তারপরে বিকেলে যাওয়ারও কথা ছিল এক জায়গায়। যাই হোক, এইসব কথাবার্তা বাদ দিলাম এখন, মানে এক জায়গায় মানে এক বাড়ি যাওয়ার কথা ছিল, তো সবটাই বাদ দিলাম এখন, কারণ আমাদের দুজনেরই মনে হচ্ছে পেটটা সাথ দিচ্ছে না। কালকে যে ধোসাটা খেয়েছিলাম না রাস্তার ধার থেকে, তখনই আমাদের মনে হয়েছিল, আর আমি না চশমাটা পরে আজকে বেরোতেই ভুলে গেলাম, জানি না কী হবে আবারও। চোখ টোক চুলকায় যদি, একদিন চশমা পরে আমি রোদে বেরোচ্ছিলাম, ধুলোটা লাগছিল না, আমার চোখ চুলকানো একদম কমে গেছে, মাথাও ধরছিল না, জানি না আজকে কী হবে, একদম ভুলে গেছি। যদিও লিফটে উঠতে না উঠতে মনে পড়ছিল, তো ওকে আমি বললাম, দুজনেই খুব একটা গ্রাহ্য করলাম না, ঠিক আছে। ওও যদি একটু বলতো না যাও খুলে নিয়ে আসো, তাহলে হয়তো আবার যেতাম। তো ঠিক আছে, এমনি দেরি হয়ে গেছে আর কি, তো চলো এবার যাই। আমরা এই জাস্ট এলাম, এখন বাজে 1টা, তো এবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে মানে মাংসের ঝোল করবো আর মাছের তেল ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবো, ও বললো এটাই করতে আজকে, যদি এটাই প্ল্যান ছিল এমনটা নয়, আর ঝোলটা পাতলা করে করব, মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। আর সোফায় একটু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলোকে গোছাবো, কালকেই কেচেছিলাম, ওগুলো রয়েছে। তো চলো কাজগুলো শুরু করি আগে। একটা 19 বাজে, আমি সুপার ফাস্ট এসে মাংস টাংস ধুয়ে মাংস দেওয়া হয়ে গেছে, এখনো কোনো ড্রাই স্পাইসেস অ্যাড করিনি, আলুটাকে ভেজে পেঁয়াজটাকে ভেজে তারপর টমেটো দিয়েছি, আর চিকেনটাকে দিয়ে এখন ভাজা ভাজা করছি, আদা রসুনটাও দিয়েছি এই মাত্র, তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে নিয়ে কষাবো, ওই কষাতে কষাতে তখন ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নেবো। আবার মাংসের পাতলা ঝোল আমার একদম রেডি, তো চলো এটাকে নামাবো, আর পাশে চলছে এখন মাছের তেল ভাজা, সেটাও হোক, নামিয়ে দিয়ে আমি স্নানে চলে যাবো। বারান্দাটাও আজকে ধোয়ালাম, এখন বাজে 1:56, ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে যাবো, 2:30-এর মধ্যে খেতে বসে যাবো। এখন বাজে 6:29, আর আজকে না সকাল থেকে ব্লগটা সেভাবে নিজের মতো করে যেভাবে বানাই রোজ, আজকে সেভাবে হয়নি, কারণ টাইমটা পাইনি। তো ঘুম থেকে উঠে হঠাৎই মনে হলো যে তোমাদের সাথে আমার সেন্ট জনসের ভিডিওটা শেয়ার করার কথা ছিল, অনেকের উপকার হবে, কারণ অনেকেই অহরহ আসছে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে, বেশিরভাগই মণিপাল এই জায়গাগুলোতে যায়। তো আমার ইচ্ছে ছিল সেন্ট জনসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, আমি সেই মতো দেখো টপটাও চেঞ্জ করেছি, ভেবে সুন্দর করে একটা ভিডিও বানালামও। যখন আমি সেন্ট জনসের ভিডিওগুলো, যে ভিডিও ক্লিপগুলো সেনকে নিয়েছিলাম, 5 মিনিট মতো ভিডিও ক্লিপ নিয়েছিলাম হসপিটালটার পুরো, তো পুরো তো তোলা যায় না, ওটা অস্বাভাবিক ব্যাপার হয়ে যাবে, কারণ সেন্সেন্স বিশাল বড় এরিয়া। তো যেটা নিয়েছিলাম আমি, পুরো 5 মিনিটের ভ্লগ আমি ডিলিট করে দিয়েছি ফোন থেকে নিজের অজান্তেই, মানে সেদিনকে হয়তো ফাইলের জায়গা ছিল না বা কিছু, ফোনে আমি ডিলিট করে দিয়েছি ভিডিওগুলো। তো ও ঘুমাচ্ছিল, ওকে ধাক্কে টেনে তুলে আনছি, শোনো না ভিডিও ডিলিট করে ফেলেছি, এবার কি করব। তো এখন মোটামুটি সন্ধে নাবছে নাবছে, এই টাইমে সেন্ট জনস গেলেও মানে আমি যদি, নিজের দরকার তো আর নেই, তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমাকে আবারও হলেও যেতে হবে। তো ও বললো দেখো আজকে সন্ধে নেমে যাচ্ছে, তোমার ভিডিও ভালো তো আসবে না, এরকম সেটা তো ঠিক কথাই। তো তাই জন্য ভাবছি পরের শনিবার বা এরকম রবিবার গিয়ে ভিডিও ক্লিপ তুলে এনে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, আর 1 সপ্তাহের অপেক্ষা তোমাদেরকে করতে হবে, যারা হেল্প চাইছো, মানে এই ধরনের ভিডিও হলে হেল্প হয় তাদের কথা বলছি। তো কিছু করার নেই, আমারই ভুল, আমারই দোষ সবটা। তো চলো আজকের ব্লগটা কালকেই যাবে, এরকমই তাহলে হচ্ছে, আর কিছুই না, আমার ইচ্ছে ছিল না আজকে, যেহেতু নিজের মন মতো ব্লগটা হয়নি তাই জন্য শেয়ার করার ইচ্ছে ছিল না। এখন বাজে 7:10 বাকি, আর পেছনে অন্ধকারটা এখনো ঠিকঠাক হয়নি, লিফট চলে এসছে, তো যাচ্ছি, আমরা একটু বেরোচ্ছি, যার উদ্দেশ্যে যাচ্ছি জানি না পাবো কিনা, অনেকদিন আগে শুনেছিলাম, তো জানি না পাবো কিনা, দেখি গিয়ে, যদি পাই তাহলে বলবো কিসের উদ্দেশ্যে যাচ্ছি, আর তোমরা স্কুটি করে একটু ঘুরেই চলে আসবো, না সানডে তো ঠিক ভালো লাগে না ঘরের মধ্যে, তো চলো যাই। শুনতে পাবে কতদূর জানি না, তবে আমরা গেছিলাম বেগুড় মেলায়, মেলাটা বসেছিল, তো আমরা ভেবেছিলাম যে উঠে গেছে, কারণ অনেক লেট করে গেছি আমরা, তো উঠেই গেছে। আমি ওখানে মেন গেছিলাম হচ্ছে একটা
সিরামিকের নুনদানি কিনবে। তো তা তো আর পাইনি, এবার এখান দিয়ে যাওয়ার সময় বললো কিনা যে পাও ভাজি খাবো, তো ওই জন্য দাঁড়ালাম। আমি খাবো না বলেছি, দেখা যাক কি হয়। আমাকে রাস্তায় বকেছে, আমি ডান দিক বলতে গিয়ে রাস্তা বাঁ দিক বলে দিয়েছিলাম, তোকে ঘুরিয়ে আসতে হয়েছে ওই জন্য। আর আজকে বিজি রাস্তা এমনি, তাই জন্য রেগে গেছি একটু। সেই যে চলো যাই ভেতরে। চলে এসেছে আমার পাও ভাজি, এই যে ওনারটা। হ্যাঁ গো, আমাদের নাকি পেটের অবস্থা ভালো ছিল না, যদিও সেরকম কিছু লেভেলের নয়, তো চলো এবার খেয়ে নিয়ে। তো খাওয়ার শুরুও করে দিল, রাস্তায় আমাকে বকেছে ডান দিক বাঁ দিক করে। দেখো বাড়ির সামনে ছেড়ে কোথায় গেছিলাম, সাবিরুচিতে যে আমরা খেতে আসি, এখানে যে নার্সারিটা আছে এখান থেকেই আমি নুনদানিটা নিয়ে নিলাম। এই যে সামনে যে টপগুলো আছে এখান থেকেই নিয়েছি, আমি নিয়েছি হচ্ছে এই যে এরকম, বাড়িতে গিয়ে নয় দেখাবো, এরকম সাইজে নিলাম, খুব ছোটও না আবার খুব বড়ও না, এ আর কি। তো চলো, ও গেছে আবার সাবিরুচিতে চা খেতে। বাড়ি চলে এসেছি, আর তো ওই দেখালাম তোমাদেরকে নুনদানিটা কিনেছি, মেন ওটা কেনার জন্যই মেলার দিকে যাবো, কারণ মেলায় না আগের বার দেখেছিলাম খুব সুন্দর সুন্দর ছিল। হ্যাঁ, এটা মন পছন্দের মতো হয়নি, তবে ঠিক আছে, খারাপ নয়, চলবে, দেখতে বেশ বেশটা কাঠের কাঠের লাগছে দেখতে। তো আমরা ভেবেছিলাম 1 কেজি নেবো, বাট 1 কেজিটা না, এখানে অনেকটাই দাম বলছে, তো আমি এটাই নিলাম। না আমি তো রেখে নেবো ওটাকে, অসুবিধা হবে বলে আমার খুব একটা মনে হচ্ছে না, তবে ভাবছি ইন্ডাকশনটাকে না উপরে বা নিচটাতে কোথাও আপাতত একটু রাখবো, কারণ এখন তো গ্যাস আছে, এখন ইন্ডাকশনটা লাগছে না, বেকার তেল কাজটা হয়ে যাবে এই আর কি। তো আজকে তো বললাম তোমাদেরকে, আমি বহুবার বলেছি, 2-3 বার বোধহয় বলেছি, আমি ডান দিক বাঁ দিকটা গন্ডগোল করেছি। আসল ব্যাপারটা হচ্ছে এ কদিন কিন্তু ম্যাপ নিয়ে নিয়ে যাতায়াত করেছে, আর ম্যাপটা আমার হাতেই থাকে, আমি ওকে ডান দিক বাঁ দিক সবটাই বলি। আমি ব্লগটার সাথে এতই অ্যাটাচমেন্ট নিজের তৈরি করে ফেলেছি, মানে এতটাই ভালো লাগার বিষয়, একটা দিন যদি আমার ঠিকঠাক ব্লগ না হয় আমার নিজেরই একটা কেমন যেন লাগে, মানে নিজেরই ঠিকঠাক লাগে না। এবার তখন মেলাটা আমি পাইনি, তো তখন আমি ভাবতে ভাবতে আসছি যে আমি ব্লগটা আজকে কি দিয়ে রেডি করবো, কিরকম কি করলে ভালো লাগবে। তো ওই করতে করতে ওকে আমি রাস্তা, ও বলছে ডান দিক, আমি আমি কনফার্ম যে ওটা বাদিক, মানে আমিও জানি ওটা বাদিক, কিন্তু আমি বাদিকটাকে তখন মাথায় আমার ব্লগিং এর নিয়ে এমন একটা চিন্তা ভাবনা চলছে, আমি ওটাকে ডান দিক বলছি আর কি। তো সেই রাস্তায় আবার ঘোরাতে লেগেছে আর কি, সেই আর কি একটা গেছে। তারপর তো পাও ভাজি টাভাজি খেলাম, আর সাবিরুচির ওখানটায় গেলাম, ও চা খেলো, আর আমি তো ওই নুনদানিটা কিনলাম, তারপর বাড়ি এলাম। আর এখন সন্ধ্যে দিলাম এসে, কারণ সন্ধ্যে দিয়ে যায়নি, তখন সন্ধ্যে দিয়ে যাওয়া যেত, কিন্তু ধূপকাঠিটা ধরিয়ে দিয়ে চলে যাবো দরজা দিয়ে, তাই জন্য যাইনি। তাই এসে ঠাকুরকে দিলাম আর 10 টাকার ফুল আনলাম, সামনে দোকানটা থেকে জানো না তো, মানে এই গোনা যাবে, মানে 5-6টা ফুল দিয়েছে বোধহয় আমার, কালকেই লেগে যাবে 10 টাকার ফুল। যাই হোক, কি আর করা যাবে, এমন নয় যে ফুলের দাম বেড়েছে ঠেড়েছে, জানি না, ও ভীষণ এরকম করে সামনের দোকানটা। আর কড়াইশুঁটি এখন ছাড়াতে বসবো, ও বললো ছাড়াবে আমার সাথে, তো এখানে বসে বসেই ছাড়াবো, খুব একটা এনার্জি নেই। পাও ভাজি খাওয়ার পর থেকে আমার একটু ঝিমুনি ঝিমুনি লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, কেন জানি না। এতগুলো মটরশুঁটি এখন ছাড়াতে হবে, তো চলো করে নেওয়া যাক। অতগুলো মটরশুঁটি তো ছাড়ানো হলো, যদিও আমি একা ছাড়াইনি, ও ছাড়িয়েছে, গান শুনছিলাম, এসব করছিলাম, তারপর ও বলে একটু রচা করে দিতে, ওকে রচাটা করে দিলাম। আর এখন বসবো আমরা ডাকঘর দেখতে, আর আমার মাথাটা অলরেডি ধরেছে, এতটাই ধরেছে যে আমাকে ওষুধ খেতেই হলো, কারণ ওই যে বলছিলাম আজকে দুবেলাই আমি চশমা পরে বেরোতে ভুলে গেছি, জানি না কিভাবে ভুলে গেছি, যাই হোক। তো এখন ডাকঘরটা দেখবো বলে তাই আবার চশমাটা পরে নিয়েছি, আশা করি কমে যাবে তাড়াতাড়ি। তো চলো একটু ডাকঘরটা এনজয় করে নিই, ডাকঘর সেজটা নাকি ভীষণ ভালো হয়েছে। আর রাত্রিবেলা মাংসটা কড়াই রয়েছে, খেলে ভাত বসাবো, না খেলে ভাত বসাবো না, কারণ আমার পেটে জায়গা নেই, তো ও যদি বলে বসাতে তাহলেই বসাবো আমি। এখন বাজে 10:39, আমার বরের হুট করে সবটা মনে পড়ে, আমাদের কথা ছিল রাত্রিবেলা যে মাংস দিয়ে রাত্রিবেলা ভাত খেয়ে নেবো, ওনার হঠাৎ ইচ্ছে করেছে ভাত খাবো আমরা একদম অল্প, যেহেতু খালি পেটে একদমই ঘুমাবো না, তাই জন্য ওর হঠাৎ ইচ্ছে করেছে যে ফ্রেঞ্চ ফ্রাইস খাবে এখন। তো ওই ডাল সিদ্ধ করা হয়েছে, ডাল সিদ্ধ দিয়ে মেখে, এখানে সবটা হয়ে গেছে, ডাল সিদ্ধ দিয়ে মেখে নিয়ে তারপর ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে খাবে, তাই জন্য। আর আমরা নতুন একটা চাল এনেছি, দেখো এই যে এটা এলিনা, কালকে দেখাবো ভাতটা কেমন, ওনার চালটা কিন্তু একদম সরু, আমরা যে চালটা খাচ্ছিলাম, হ্যাঁ যে চালটা খাচ্ছিলাম সেই চালটা না ভালোই ছিল, একদমই ভালো ছিল, আমাদের ভালো লাগছিল খেতে, কিন্তু চালটা একটু ভাঙা ভাঙা দেখতে চালটাকে, তো আলাদা নেই এখন, আর প্রায় শেষ ছিল আমার একদমই, মানে বারণ তো একদম কৌটো করতে নেই, তো ওই জন্য একটু থাকতে থাকতে এটা ঢেলে দিতে বললাম ওকে, তো এটাও ঢেলে দিয়েছে। ও আমাকে তাই নিয়ে গিয়ে বলছিল যে আমি কি আলাদা রাখবো,
আলু না দরকার নেই, দাঁড়ো আলুটাকে নামিয়ে নিই। ফ্রেঞ্চ ফ্রাইজ এর এই এক গন্ডগোল আছে, বেশি সেদ্ধ হয়ে গেলে হবে না, তো ওই জন্য নামিয়ে নিলাম। যাই হোক, তো ও আমাকে বললো যে এটা কি আজকে কি ঢেলে দেবো একসাথে, না হ্যাঁ একসাথেই ঢেলে দাও, তো অসুবিধা নেই। ওটা ছিল একটু ভাঙা ভাঙা, কিন্তু ভাতটা মোটামুটি সরু আর একটু লম্বাতে হতো, কিন্তু দেখলাম এই চালটার দাম আর ওই চালটার দামে 19 টাকা ডিফারেন্স। কিন্তু ওইটা ছিল অফারে নিতাম আমরা, ওটা অরিজিনাল দাম ছিল 399, অফারে ছিল এখন হয়েছে 299, কিন্তু এইটা ছিল হচ্ছে অফারে 700 কি 750 টাকা দাম ছিল অরিজিনাল, কিন্তু না 750, আমি দেখেছি 750 টাকা দাম ছিল, তো সেটা অফারে আমরা পেয়েছি 319 টাকায়, তো সেটাই এনেছি ওই জন্য। তো চলো আর বকবক করবো না, আমি ফ্রেঞ্চ ফ্রাইজটা ভেজে নিই। তোমাদের কি এটার কথা মনে আছে, দিস ইজ মাই হ্যাপি প্লেস? এটা আমাদের স্বর্ণালী আমাদের অ্যানিভার্সারিতে দিয়ে গেছিল সেই নভেম্বর মাসে, আর এটা হচ্ছে মার্চ মাস, তো এখন টানানোর সময় হয়েছে, ভুলেই গেছিলাম। তো চলো আজকে এটার সাথেই ব্লগটাকে শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, জানি না কেমন লাগবে, আমার নিজেরই আজকের ব্লগ আমার নিজের পছন্দ হয়নি। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।